নমস্কার দর্শকবৃন্দ পামেষ্টী ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের হস্তরেখায় বলবো যদি আপনাদের মার্শাল রেখা থাকে তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি জীবনে কি শুভ প্রভাব দিয়ে থাকে তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ও শুনবেন কেউ স্ক্রিপ্ট করবেন না তবে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি মার্শাল রেখা কোথায় দেখা যায় দেখবেন আয়ু রেখা এটাকে বলা হয় আমাদের কিন্তু আয়ু রেখা আর আয়ু রেখার সঙ্গে দেখবেন সমান্তরাল কোনো রেখা যদি যায় তবে তাকে কিন্তু মার্শাল রেখা বলে থাকে এই মার্শাল রেখাকে আবার অনেকে দেখবেন রক্ষা রক্ষাকবত শক্তিশালী রেখা ঈশ্বরী শক্তি বা দেবদূত অনেকে বলে থাকে এই রেখা যে ব্যক্তির জীবনে থাকবে তার কিন্তু অবশ্যই আপনাদেরকে সুপ্রভাব দিয়ে থাকে এই মার্শাল রেখা যদি আপনাদের থাকে তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদের জীবনে দেখবেন পরিশ্রম করবার ও কাজ করার শক্তি বৃদ্ধি করে থাকে এই মার্শাল রেখা যদি আপনাদের থাকে তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে দেখবেন রক্ষা কবজের মতন কাজ করে থাকে এই রেখা এতই প্রবল যে দেখবেন মানুষের জীবনে শারীরিক মানসিক শক্তি এতটাই প্রবল হয় যে জাতকের জীবনে সকল সমস্যায় একাই লড়াই করতে পারে এই মার্শাল রেখা এই রেখা আপনাদের দেখবেন ব্যবসা বাণিজ্য কিন্তু সহায়তা করে থাকে যদি দেখবেন কোনো বিশেষ নারীর ক্ষেত্রে এই রেখা দেখা যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু খুব শুভ প্রভাব দিয়ে থাকে যেমন এদের জীবনটা কিন্তু খুব সুখের হয়ে থাকে দাম্পত্য জীবন খুব আনন্দময়ী জীবন হয়ে থাকে এবং এদের দেখবেন রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে এই মার্শাল রেখা দেখবেন মার্শাল রেখা যদি আয়ু রেখাকে কেটে যায় দেখেন এটাকে মার্শাল রেখা আয়ু রেখা যদি কাটে মার্শাল রেখা থেকে কোনো রেখা যদি আয়ু রেখাকে অজস্র কাটে তবে সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের কোনো প্রভাব অত সহজে দিয়ে থাকে না এই মার্শাল রেখা আপনাদের কিন্তু সবসময় রক্ষা কবজের মতন আপনাদের কাজ করে থাকে তবে এই রাহু রেখা যদি আপনাদের কাটে তবে এর গুণ কিন্তু এই মার্শাল রেখা যাদের থাকবে তাদের কিন্তু গুণটা নষ্ট করে দেয় রাহুর গুণ কিন্তু এদের নষ্ট করে দেয় এই মার্শাল রেখা তাই মার্শাল লেখা আপনাদের অবশ্যই শুভ থাকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি ওং নম শিবায়